ছেলেরা সবাই কেমন আছো? বাবা আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে অনেকদিনই দেখা হচ্ছে না, সে দেখা না হওয়াটা অনেক কষ্টের ব্যাপার। সবাই পড়াশোনা অবশ্যই বাসায় করছো ধারণা করি, আর যাদের জন্য পড়া তাদের কিন্তু ব্যাচটা খুব ছোট। আমি কিন্তু সবাইকেই চিনি, তোমরা ভালো করেই জানো। এবং আমি কিন্তু সবসময় বলি এই ব্যাচটার থেকে আমার 60% ভালো ফলাফল, তারা সবাই আগ্রহী এবং 60% ভালো পজিশনে যাওয়ার আশা আমি সবসময় তোমাদের কাছ থেকে চাই। যাই হোক, আমার গত ক্লাসে যেটা পড়া ছিল অ্যানিমাল ডিসপার্সাল তারই ধারাবাহিকতায় আজকে ছিল 2 নম্বর ক্লাস, দ্বিতীয় ক্লাস আর কি, 2 নম্বর না দ্বিতীয় ক্লাস। এখন তো তোমরা বড় হয়ে যাচ্ছ না, ধীরে ধীরে তোমাদের সাথে এখন দুষ্টানি করার সময় হয়ে চলে আসতেছে নাকি? বলেছিলাম আমি যখন ফার্স্ট ইয়ারে পড়েছিলাম তখন মাস্টার্স বা তখন যদি আমি থাকি তাহলে তোমরা আমার বন্ধু হতে পারবে, আদারওয়াইজ এখনো তোমরা আমার কাছে ছোট, তাই না? বাবা আজকে আমি তোমাদের সেই অ্যানিমেল ডিসপার্সাল পড়াচ্ছি। সবাই অ্যানিমেল ডিসপার্সাল কি আমি বলেছি, প্রাণীর বিস্তার বা প্রাণী ছড়িয়ে পড়া বিব্যাপী, যেটা সেটা হচ্ছে অ্যানিমেল ডিসপার্সাল, বিস্তার বিন্যাস যেটাই বলো না কেন। দ্য স্প্রেডিং অফ অ্যানিমেল ফ্রম প্লেস অফ অরিজিন টু অ্যানাদার প্লেস বা এরিয়া ইজ কল্ড অ্যানিমাল ডিসপার্সাল, অর্থাৎ তার মূল অঞ্চল থেকে একটি প্রজাতি বা একটি প্রাণী যখন অন্য স্থানে বসবাসের জন্য অভিযোগ করে তখনই সেটি হচ্ছে জন্মস্থান ত্যাগ করে অন্য স্থানে যেমন স্থায়ীভাবে অভিযোজন ঘটে সেটি হচ্ছে দ্য অ্যানিমাল ডিসপার্সাল, প্রাণীর বিস্তার বা প্রাণীর গমন আমরা বলতে পারি। এই যে অ্যানিমেল ডিসপার্সাল, আমি সেদিন টাইপসগুলো তোমাদের বলেছিলাম যে ফাইভ টাইপস অফ অ্যানিমাল ডিসপার্সাল, গ্রাজুয়াল, র্যাপিড, সিজনাল, ফোর্স অ্যান্ড অ্যানথ্রোপোজেনিক। গ্রাজুয়ালটা আমি মানে বুঝিয়েছিলাম, তো তারই তারপরেও শুরু করি গ্রাজুয়াল থেকে। আমরা যেটাকে বলতে পারি ধারাবাহিক, বাংলায় যেটাকে বলতে পারি সেটা হচ্ছে ধারাবাহিক বিস্তার। দীর্ঘ সময় সাপেক্ষ প্রাণী প্রজাতি একটা বিশাল ভৌগোলিক অঞ্চলে পরিব্রাজন করে, অর্থাৎ যে স্থানে তারা থাকে তাদের কাছে ওই স্থানটা তাদের জন্য বিশাল এলাকা। এই যে পরিব্রাজন করা বা এক স্থান থেকে অন্য স্থানে ধীরে 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 যাওয়া সেটাই হচ্ছে গ্রাজুয়াল ডিসপার্সাল, অর্থাৎ কোনো একদল আগে গিয়েছিল তারা ওইখানে গিয়ে ভালো আছে তখন পুনরায় সেখানে আরেকদল গেল, সেটাই হচ্ছে বলছি গ্রাজুয়াল ডিসপার্সাল। গ্রাজুয়াল ডিসপার্সাল, ডিসপার্সালটা ধারাবাহিক, ডিসপার্সালটা মানে ধারাবাহিকভাবে অনেক সময় দীর্ঘ সময় নিয়ে ধীর গতিতে সাধারণত হয়ে থাকে, ধীরে ধীরে এটা ধীর গতিতে হয়ে থাকে। র্যাপিড, র্যাপিড হচ্ছে দ্রুত। কিছু প্রাণী যখন একটি অঞ্চল থেকে অন্য একটি অঞ্চলে দ্রুত পরিব্রাজন করে এবং এই পরিব্রাজনের ক্ষেত্রে পরিবেশগত উপাদানগুলি বাধা সৃষ্টি করে বলেই বাধা সৃষ্টি করে নানাভাবে তারা বাধা এই বাধাগুলো অতিক্রম করে আরেক স্থানে গিয়ে যখন বসবাস শুরু করে সেটাকে হচ্ছে র্যাপিড ডিসপার্সাল। সাধারণত মথ, মাছি, প্রজাপতি এই রকমের তখন ডিসপার্সাল করে দিত, অর্থাৎ ধরো ওরা ওখানে ভ্রমণ করছিল কোনো এক কারণে সেখানে ঝড় বৃষ্টি তুফান শুরু হলো বা অন্য কোনো দল এসে তাদের বংশ নষ্ট করে ফেলতে লাগলো, ঠিক সেই সময় তারা দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় এবং ওই অঞ্চলে গিয়ে দেখা যায় এবং অভিযোজন প্রক্রিয়াটা তাদের সম্পন্ন করে। এই যে চলে যাওয়ার প্রক্রিয়াটা বা চলে যাওয়াটা সেটাই হচ্ছে র্যাপিড ডিসপার্সাল। সাধারণত র্যাপিড ডিসপার্সাল আমি কিন্তু বলেছি কারা করে, মথ, প্রজাপতি, মাছি এই ধরনের, কারণ এরা হচ্ছে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে বা বাতাসে উড়িয়ে নিয়ে যাওয়া সক্ষম বলে এদেরকে দ্রুত হয়ে থাকে। কিন্তু অন্য বিশাল প্রাণীর ক্ষেত্রে কিন্তু বিস্তারটা দ্রুত বিস্তারটা খুব হয় না, ধারাবাহিকভাবে বিস্তারটাই হয়ে থাকে। এরপর হচ্ছে সিজনাল ডিসপার্সাল। সিজন মানে কি? বয়স না? সিজন মানে বয়স, সিজন মানে হচ্ছে ঋতু, সিজনাল ঋতু ভিত্তি। আমি জানি আমার ছেলেরা জানে সিজনাল ডিসপার্সাল হচ্ছে ঋতু ভিত্তিক বিস্তার। কিছু প্রাণী প্রজাতি রয়েছে যারা বছরের নির্দিষ্ট সময়ে অন্য কোনো স্থানে গিয়ে বসবাস করে, অর্থাৎ তারা পুরোপুরি অভিযোজিত হয় না কিন্তু সাময়িকভাবে অভিযোজন প্রক্রিয়া ওই অঞ্চলে গিয়ে করে।
যেমন এই যে এক স্থান থেকে অন্য স্থানে ঋতু ভিত্তিক যে যাওয়াটা অর্থাৎ ঋতুর সাথে সাথে পরিবর্তিত হওয়াটা সেটাই হচ্ছে সিজনাল ডিসপার্সাল। এর ক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ পরিযায়ী পাখিকে বলতে পারি, যেটাকে আমরা বলি অতিথি পাখি, এখন তো নতুন নাম হচ্ছে পরিযায়ী। তো এই পরিযায়ী পাখি যারা আছে তারা সাধারণত আবহাওয়াগত কারণে শীতকালে উপমেরু অঞ্চল থেকে ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে পরিব্রাজন করে। আমাদের দেশে ওরা শীতকালে চলে আসে, অর্থাৎ আমাদের যে শীত ঋতু সেটি নাতি উষ্ণ তেমন ঠান্ডা পড়ে না, তাদের জীবন ধারণের জন্য উপযোগী। এই যে তারা ঋতু ভিত্তিক চলে আসে, তাদের মন কিন্তু সম্পূর্ণ আমাদের দেশে থাকে না। আবার দেখো ঠিক তারা বিশ্বের শুরুতেই তারা নির্দিষ্ট স্থানে গমন করে, অর্থাৎ তারা সেই স্থানে চলে যাওয়ার প্রবণতাটা তাদের মধ্যে থাকে। এই যে চলে গেল তাদের প্রবণতাটা সেটাই হচ্ছে কি বাবা সিজনাল ডিসপার্সাল। সিজনাল ডিসপার্সালের ক্ষেত্রে কিন্তু আমরা আরো ভালো উদাহরণ আরো আমাদের দেশে কি আছে, পরিযায়ী পাখিটা আমাদের দেশে ভালো উদাহরণ, যেটা তারা আসে আমাদের দেশে বেড়াতে আসে আর কি। অন্য কোনো প্রাণী উদাহরণটা এখন মনে আসছে না, আছে এরকম আছে যারা কিনা এক স্থান থেকে শীতকালে অন্য স্থানে গমন করে। এরপর হচ্ছে ফোর্সড। ফোর্সড মানে কি, চাপ দেয় না, অর্থাৎ তাকে বাধ্য করা হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়ার জন্য। তো এই ফোর্সটা হচ্ছে চাপজনিত বিস্তার, ফোর্সড আমাকে বাধ্য করা হচ্ছে। যেমন আমি তোমাদের বাধ্য করি পড়াশোনা করতে, না এই পড়ো এই ভালো রেজাল্ট করতে হবে, এটাকে আবার বাধ্য করা বলো। এই যে মন থেকে তো খুব কমই আসো পড়াশোনা করো, তো যাই হোক বিভিন্ন পরিবেশগত বিপর্যয় ও দুর্যোগে প্রাণী প্রজাতি নিজ বাসভূমি ছেড়ে অন্যত্র গিয়ে বাসস্থান গড়ে তোলে। এই যে অন্যত্র গিয়ে বাসস্থানটা গড়ে তুলল সেটাই হচ্ছে ফোর্স, তার মানে তোমাকে বাধ্য করা হচ্ছে পরিবেশগত বিপর্যয়ই হোক বা যে কোনো দুর্যোগেই হোক, প্রাণী প্রজাতি এক স্থান থেকে অন্য স্থানে চলে গেল। এই যে চলে যাওয়া বাসভূমি ত্যাগ করা সেটাকে বলা হয় ফোর্স ডিসপার্সাল। যেমন 1947-এ আমাদের দেশের পুরো এই ভারত উপমহাদেশ অঞ্চলে সবাই আমরা ফোর্স বাধ্য করেছি বা বাধ্য হয়েছি অনেকে আমরা আমাদের নিজ বাসভূমি ত্যাগ করে অন্যত্র স্থানে চলে যাওয়া। ইভেন 90-তেও জিনিসটা হয়েছে আমরা দেখেছি, অনেকেই এখন অনেকে নেই ফোর্স, সেটা আরেক বিষয়, যাই হোক এটা নিয়ে আলোচনা করছে না। কিছু কিছু ক্ষেত্রে প্রাণীর মানুষের ক্ষেত্রে এটা হয়ে থাকে, তবে পরিবেশগত বিপর্যয় আমরা কিন্তু আমাদের নিজস্ব পরিবেশগত বিপর্যয় ভালো পরিবেশের জন্য যেতে আগ্রহী আমরা সবাই। আমরা সবাই বলি না ইস ভালো লাগছে না দেশ ছেড়ে অনেকে আমরা চলে যাই, তাই না? এই একটা ভালো দেশে গিয়ে বা ভালো পরিবেশে গিয়ে বিপর্যয় থেকে বেঁচে থেকে নিজেকে বাঁচানো সব কিছু থেকে, যাই হোক যেতে হোক প্রাণীদের ক্ষেত্রে এরকম পরিবেশগত বিপর্যয় বা দুর্যোগে প্রাণী প্রজাতি নিজ বাসভূমি ছেড়ে অন্যত্র গিয়ে বাসস্থান করে তোলে। এবং এই যে বিপর্যয়গুলো সে প্রাকৃতিকগতভাবেই বেশি, প্রকৃতিগতভাবে বেশি, এবং এই প্রকৃতিগত বিষয়গুলোর মধ্যে হচ্ছে খরা বন্যা দাবানল তারপর অগ্নিকীর্ণ প্রভৃতি প্রাণীগুলো অন্যত্র বাসস্থান গড়ে তোলে। এই যে বাসস্থান অন্যত্র গড়ে তোলা তারা বাধ্য হয়ে সেটাকে হচ্ছে ফোর্স ডিসপার্সাল। তারপর হচ্ছে অ্যান্থ্রোপোজেনিক ডিসপার্সাল বা মনুষ্য সৃষ্ট কারণে আমরা সৃষ্টি করছি আর কি, তাদেরকে বাধ্য করি যখন অন্যত্র চলে যাওয়া, সেটা বুঝাইছে। পৃথিবীর জনসংখ্যা দ্রুত বাড়ছে তোমরা সেটা ভালোই জানো, যদিও আমরা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার প্রক্রিয়া চালছি, কিন্তু জনসম্পদে যখনই আমরা রূপান্তর প্রক্রিয়া চালাবো আমরা প্রযুক্তিবিদ্যার উপর বেশি বেশি জ্ঞান দিয়েছি, কিন্তু প্রযুক্তিবিদ্যার জন্য কিছু স্থাপনা দরকার হয়। তো অতিরিক্ত এই যে জনসংখ্যা আর অতিরিক্ত জনসংখ্যার জন্য আমাদের অতিরিক্ত খাদ্যেরও প্রয়োজন হয়, তখন আমাদের কিসের দরকার হবে, খাদ্য উৎপাদনের জন্য বা স্থাপনা প্রতিষ্ঠার জন্য দরকার যে বিশেষ হচ্ছে ভূমি, ঠিক তখনই আমাদের নজর দেয় কোন দিকে, বনভূমি। প্রথমেই যেটা যায় বনভূমি, স্থলভাগে বনভূমি আছে এটাকে বিশেষ করি।
এই যে বনভূমির দিকে যাওয়া, পৃথিবীর জনসংখ্যা, তাদের নিজস্ব প্রয়োজন অনুযায়ী, আবার আমরা কিন্তু আমাদের বাসস্থান তৈরি করতো কাঠের উপর নির্ভরশীল, আমাদের খাদ্যের জন্য আমরা কাঠ নির্ভরশীল, এই যে মৌলিক চাহিদাগুলো বেশিরভাগই কিন্তু আমরা বনভূমির উপর নির্ভরশীল। দেখো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, তো খাদ্যের জন্য দেখো আমাদের বনভূমি বন থেকে অনেক খাদ্য আমরা আহরণ করি। বস্ত্র, সেটার জন্য ভূমি দরকার হয়, সেটাও আমরা বন থেকে আহরণ করি, ঠিক আছে। তারপর হচ্ছে বাসস্থান, সেটাও কিন্তু তাই, বাসস্থানে কাঠ বা কাঠ তো লাগবে, ঘর বাড়ি তৈরি করতে তো কাঠ তো লাগবে। চিকিৎসা, চিকিৎসার জন্য গাছগাছড়ার প্রয়োজন হয়। আর শিক্ষা, আমরা যে বেঞ্চ টেবিল চেয়ারে বসি, সেগুলো হচ্ছে আমাদের বেশিরভাগই কাঠের তৈরি, কাঠের জিনিসও আমরা খুব পছন্দ করি, সবাই আমরা শৌখিন কাঠের জিনিসের জন্য। কিন্তু কাঠটার জন্য আনার জন্য আমাদের গাছগুলো তাদের নিজস্ব প্রাণ দেয়, তাই না? যাই হোক, এই যে বর্ধিত জনসংখ্যার মৌলিক চাহিদা পূরণ, সেই পূরণ চাহিদার জন্য আমরা বনভূমি কেটে বা ধ্বংস করি, বেশিরভাগ ক্ষেত্রেই ধ্বংস করে, প্রয়োজনে যেটুকু দরকার নেই তার বেশিরভাগই কেটে যায়। এই যে কাটা বা ধ্বংস করা, ইভেন আমরা নিজেরাও করি, তোমার রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা গাছের ডাল আই ভেঙে নিয়ে যায়, কি হইবার, তোমার একটা চুল ধরে টান দিই, দেখো বাবা কত কষ্ট, একটা চুল ধরে টান দিলি কত কষ্ট, তাই না? এই যে এই ধারণাগুলো আমাদের রাস্তা দিয়ে যাওয়ার সময় বাদ দিয়ে তোমরা পাতা ছিটে যাবে, তাই না? এই যে এই বিষয়গুলোর জন্য আমাদের এই বনভূমি কেটে বা ধ্বংস করে হোক আমরা গড়ে তুলেছি আমাদের কৃষি জমি, বাসস্থান এবং কলকারখানা, ফলে বন্য প্রাণী বাধ্য হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে গমন, এটাও কিন্তু একদিকে ফোর্সড, এটাও ফোর্সড। এই ফোর্সটা কি? অ্যানথ্রোপোজেন, অর্থাৎ মনুষ্য সৃষ্টি, মানুষ তাদের নিজস্ব প্রয়োজনে যে বনভূমি কেটে উজাড় করছে সেটাই হচ্ছে অ্যানথ্রোপোজেনিক বিস্তার, কারণে বিস্তার, অর্থাৎ মানুষ সৃষ্টির কারণে যে প্রাণী অন্য স্থানে চলে যাবে বা অন্য স্থানে গিয়ে বংশ বিস্তার করলো সেটাই। যেমন আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু মধুপুর ধাওয়ালের বনভূমিতে আমরা কিন্তু পিকনিকে যেতাম, সেখানে যখন বনভূমি অনেক গহীনই ছিল, কিন্তু এখন কিন্তু প্রায় দেখা যায় ফাঁকা, অনেকেই গাছ কেটে ফেলছে প্রয়োজন অনুসারে। এই যে গাছ কেটে ফেলা, সেটাই হচ্ছে হলো গিয়ে মনুষ্য সৃষ্ট কারণে বিস্তার রোধ করা। তো আজকে আমরা কি জানলাম, টাইপস অফ অ্যানিমেল ডিসপার্সালের আমাদের পাঁচটা প্রকারভেদ ভালো করে জানলাম, সেটা কি গ্রাজুয়াল, র্যাপিড, সিজনাল ফোর্স এন্ড অ্যানথ্রোপোজেনিক। এই পাঁচটায় কিন্তু আমাদের ভালো করে উদাহরণ দিয়ে দিয়ে বোঝাতে হবে, ঠিক আছে? তো নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রাণী বিস্তারের বাহক। ক্যারিয়ার্স অফ অ্যানিমেল ডিসপার্সাল, প্রাণী বিস্তারের বাহক, ক্যারিয়ার্স অফ অ্যানিমেল ডিসপার্সাল। এই যে মানে কি বাহক, কি দ্বারা তারা বাহিত হয়, এই জন্য আমাদের প্রথমে জানতে হবে যে প্রাণী বিস্তারের কারণগুলো, প্রাণী বিস্তারের কারণ হচ্ছে পরিবেশগত কারণ আর হচ্ছে জৈবিক কারণ, অর্থাৎ এনভায়রনমেন্টাল factors, number two biological factors, environmental factors type, প্রকৃতিগত যে বিষয়গুলো প্রাণীকে বাহিত করে নিয়ে যায় সেটাই হচ্ছে environmental factors। প্রকৃতির বিষয়গুলো কি কি, যা তুমি তৈরি করতে পারবে না সেটাই তো প্রকৃতির বিষয়, তাই না?
ভূমি, পানি, ভূপ্রাকৃতিক উপাদান, অস্বাস্থ্যকর পরিবেশ যেটা আমরা সৃষ্টি করি, এই বিষয়গুলোই হচ্ছে উল্লেখযোগ্য পরিবেশগত কারণ। মানে পরিবেশের যে সমস্ত এই যে বাহ্য এনভায়রনমেন্টাল কারণগুলো হচ্ছে এই সমস্ত কারণগুলোর কারণে যখন জীব অন্য স্থানে বাহিত করে নিয়ে যায়, পরিবেশের এই অংশগুলো বিভিন্ন কারণে যখন বাহিত করে নিয়ে যায় সেটাই হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আবার তিন প্রকার, যে কি বায়ু সংক্রান্ত বাহ্য, নাম্বার টু অ্যাকুয়েটিক, নাম্বার থ্রি অর্গানিজমিক, অ্যাকুয়েটিক এবং অর্গানিজমিক অর্থাৎ বায়ু সংক্রান্ত বাহক, পানি বা জলজ, হাইড্রোজেন জীব বাহক। বায়ু যখন বাহিত করে নিয়ে যায়, বায়ু তো অবশ্যই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, তাই না? তো বায়ু বা সংক্রান্ত বাহকটি কোনটি সেগুলো আমরা পরবর্তী ক্লাসে একটু ভালো করে জানি। আজকে এ পর্যন্তই থাকো, ভালো থেকো, সুস্থ থাকো।